বিয়ের পর আমরা দীঘা বেড়াতে এসেছিলাম, এখনই কলকাতা ফিরে যাচ্ছি। ও, তোমাদের বিয়েও হয়ে গেছে? হ্যাঁ কোয়েলদি, আমাদের বিয়েটা সম্ভব হয়েছে শুধু অরুণদার জন্যে। কি বললে? ও ঠিকই বলেছে কোয়েলদি, অরুণদা না থাকলে আমাদের দুটো জীবনই হয়তো ভেসে যেত। আমি চাই, আমি চাই। কোয়েলদি, কোয়েলদি, যাবে তো কাল? এখন থেকে সব গোজগাজ করছো? আমি এক্ষুনি কলকাতা যাব। মানে তুমি জানো আজকে এখানে একটা ফাংশন আছে? আমি অলরেডি টাকা অ্যাডভান্স নিয়ে ফেলেছি। আমাকে আজ ফিরে যেতেই হবে, আপনি যদি না যান আমি একাই যাব। চলো। আপনাকে না আমি বললাম সোজা বাড়ি যাব, আমাকে কোথায় নিয়ে এলেন? বাড়ির ভেতর চলোই না, তারপর প্রশ্নটা করো। এবার বুঝলে তোমায় কোথায় এনেছি? এখন থেকে এই ফ্ল্যাটেই থাকবে, চলি ফোনে কথা হবে। আর কাকা কাকিমা? ভেতরে গেলেই পাবে। বাই। কোয়েল, আরে ভাই, শরীর ভালো আছে তোমার? বাড়ি বদল হবে তুমি জানতে না কাকামণি? না রে মা, তুই চলে যাবার পরের দিনই তোর কাকিমার লোকজন দিয়ে সব ব্যবস্থা করেছে। তারপর শুনলাম সুব্রতই নাকি আগে থেকে সব ঠিক করে রেখেছিল। অরুণ আসেনি? কি করে আসবে মা, ও তো এবারে ঠিক না জানে না। কি চললি কোথায়? অরুণের কাছে এক্ষুনি একবার আমায় যেতেই হবে। অরুণ, অরুণ! উমা কোয়েল, তুই কেমন আছিস মা? ভালো। থাক মা থাক। অরুণ কোথায়? ও তো নেই, কদিন আগে তো তোদের বাড়ি গিয়েছিল, ফিরে এসে বলল তোরা নাকি বাড়ি বদল করেছিস। বাড়ি বদল হলেও আমি কিন্তু বদলে যাইনি মা, বিশ্বাস করুন দীঘা যাবার আগেও আমি জানতাম না যে ওরা বাড়ি বদল করবে। অরুণকে বলবেন এটা আমার নতুন বাড়ির ঠিকানা। খুব ভালো দিনে এসেছিস, আজ আমার অরুণের জন্মদিন। তাই বুঝি? পারিস তো সন্ধ্যেবেলা আসিস? না, তুমি যাবে না। আজ অরুণের জন্মদিন, আমি তার মাকে কথা দিয়েছি। একটু আগে অনিমেষ বাবু নিজে ফোন করেছিলেন, আমিও তাকে কথা দিয়েছি। আজ তার ছেলের ম্যারেজ পার্টি, তুমি সেখানেই যাবে। ম্যারেজ পার্টিতে আমি যেতে পারবো না। যাবে কি না যাবে সে ফয়সলা করবে সুব্রত, একটু পরে সে আসছে। সুব্রত? সুব্রত কি আমার গার্জেন? সে যা বলবে আমার তাই শুনতে হবে? হ্যাঁ হবে। ভুলে যেও না সেই পুরনো ভাঙা ঝরঝরে বাড়ি থেকে আজ এই মোজাইক করা ফ্ল্যাটে উঠতে পেরেছ শুধুমাত্র সুব্রত তোর। আর মমতা দোহাই তোমার, কথাগুলো একটু মিষ্টি করে বলো, যেমন করে মা তার মেয়েকে বলে। না, আমি কারো মা নই আর কেউ আমার মেয়েও নয়, আমি যা ভালো বুঝবো তাই করবো। তোমার নাম যিনি রেখেছিলেন তিনি যদি আজ বেঁচে থাকতেন বোধহয় ওটা বদলে দিতেন। যার হৃদয়ে এতটুকু মায়া মমতা নেই তার নাম আর যাই হোক মমতা হওয়া সাজে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।